আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে টিপসটি হচ্ছে যে আপনি কীভাবে ভোটার আইডি কার্ড অনলাইনের মাধ্যম থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। সো ভেরি সিম্পল একটা টিপস হচ্ছে, সো আপনি যখন ভোটার স্লিপ দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা বের করবেন, তো এই নাম্বার দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই ভোটার আইডি কার্ডটি প্রিন্ট করতে পারেন। সো দেখুন বন্ধুরা, আমরা এখন অনলাইনে আছি এবং যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হয়েছে। সো আমার ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্কটি আপনাদের দেবো এবং ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। সো এরকম পেজ চলে আসার পর আপনার যে ভোটার নাম্বার থাকবে অথবা এনআইডি নাম্বার থাকবে, এটা দিয়ে কিভাবে খুব সহজেই আপনি প্রিন্ট করবেন আপনার আইডি কার্ডের তথ্যগুলো। তো দেখুন, আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন আছে, হোম, নতুন, নিবন্ধন, রেজিস্টার, লগ ইন, সব বিভিন্ন ধরনের অপশন থাকতেই পারে। সো আমাদের কাজ হচ্ছে রেজিস্টারে ক্লিক করব আমরা। তো দেখুন বন্ধুরা, রেজিস্টারে ক্লিক করার পর এখানে কিছু নিয়ম আছে, কারা অনলাইন হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে একটু পড়ে নেবেন। তো আমি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করব। তো দেখুন বন্ধু, এরকম একটি ফর্ম এখানে ওপেন হবে। হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে এনআইডি নাম্বারটি আছে অথবা যে কোনো এনআইডি নাম্বার, সেটা হতে পারে পুরান, নতুন, যেটি হোক না কেন, আপনি যে কোনো ব্যক্তি ভোটার আইডি কার্ডের তথ্য বের করতে পারবেন। সো এখানে আপনার এনআইডি নাম্বারটি লিখে দেবেন। সাপোর্ট আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি, 5834061। তারপর যে জন্ম তারিখটি থাকবে যে কোনো ব্যক্তির বা যে আইডি কার্ডটি বের করতে চাইবে তার জন্ম নিবন্ধনটি আপনি এখানে লিখে দেবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন জন্ম তারিখটা লিখে দিচ্ছি। তারপরে একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। সো এই মোবাইল নাম্বারটি যে কোনো নাম্বার দিয়ে একবারই কিন্তু ভেরিফাই করা যাবে, এবং আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, যে নাম্বারটা দিয়ে আমি মোবাইলটি ভেরিফিকেশন করব। সো সাপোর্ট আমার মোবাইল নাম্বারটি হচ্ছে, তো দেখুন এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু ভালোভাবে কেয়ার রাখতে হবে এই নাম্বারটি, কারণ একটা নাম্বার যদি মিস্টেক হয় তাহলে অন্য নাম্বারে ভেরিফিকেশন করতে চলে যাবে, তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না। সো আমি আমার নাম্বারটি ভেরিফিকেশন করে নিচ্ছি, 01757627320। ওকে, তারপর দেখুন বর্তমান ঠিকানা তথ্য যেতে হবে আপনাকে। সো আপনি যে বিভাগের হন সেই বিভাগটি সিলেক্ট করবেন, আমি সিলেক্ট, তারপর জেলাটি সিলেক্ট করে নিতে হবে, হবিগঞ্জ সিলেক্ট করলাম, তারপর আপনি উপজেলা বা থানা সিলেক্ট করে নিতে পারেন, নবীগঞ্জ সিলেক্ট করলাম। সো আবার স্থায়ী ঠিকানা হিসাবে যদি আপনি দিয়ে থাকেন, সেই তথ্যগুলো আবার সেম আপনাকে এরকম দিতে হবে। সো হবিগঞ্জ দিচ্ছি, তারপর নবীগঞ্জ দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, লগ ইন পাসওয়ার্ড আছে, এখানে পাসওয়ার্ডের ব্যাপারটা একটু আমি বলে নিব। সো আপনি ফার্স্ট ক্যাপিটাল লেটার দিবেন এবং ক্যাপিটাল লেটার দিয়ে কিছু লিখবেন, লেখার পর সংখ্যা দিবেন, তাহলে পাসওয়ার্ড হয়ে যাবে। সর্বোচ্চ 8টা আপনি দিলে ভালো হয়। তো আমি একটি পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। সো আবার এগেইন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছি আমরা নিচে একটি অপশন আছে ক্যাপচা, সেটা আপনাদের সেম ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আমি সেটা চেষ্টা করছি। তো দেখুন, আমি ক্যাপচা ফিল আপ করার পর আমি রেজিস্টারে ক্লিক করব। তো দেখুন, রেজিস্টারে ক্লিক করার পর প্রসেসিং ইউ রিকোয়েস্ট দেখাচ্ছে। তো দেখুন, দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে একটি SMS চলে গেছে এবং আমাদের মোবাইলে একটি SMS চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখুন, দেখতে পাচ্ছি আমার মোবাইলে একটি SMS চলে আসছে বন্ধুরা। তো আমি SMSটি ওপেন করব। ওপেন করার পর একটি কোড আসবে, সেই কোডটি আমি এখানে দিয়ে দিব, যেমন কোড হচ্ছে 56377। তারপর আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। সো আমি এটা আগে আবার কাজে লাগবে তাই এটি কপি করে রাখছি। সো এই কোডটি বসানোর পর রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর দেখুন, দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। সো আমরা আবার পুনরায় সেখানে আমাদের যে আইডি কার্ডের নাম্বারটা ছিল এনআইডি, সেটা বসাবো এবং পুনরায় আবার আমরা এখানে ডেট অফ বার্থ বসাবো। ওকে, সো দেখুন আমরা এখানে আবার পুনরায় দেখাচ্ছি, অ্যান্ড আগস্ট ছিল 4 আগস্ট। তারপর যে পাসওয়ার্ডটি দিচ্ছিলেন আপনি, সেই পাসওয়ার্ডটি আপনাকে আবার পুনরায় দিতে হবে। সাপোর্ট আমি পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখুন যে ক্যাপচা আছে, ক্যাপচাটি আপনার ফিল আপ করে নিতে হবে আগের মতো। তো দেখুন, এবার আমরা সামনে এগোবো, তাই সামনে ক্লিক করব। তো সামনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আরেকটি SMS চলে আসবে আমার মোবাইলে, একটু ওয়েট করতে হবে। তো চলে আসছে এই কোডটি, আমি এই কোডটি দিয়ে এবার লগ ইন করবো। কোডটি বসানোর পর কোডটি হচ্ছে 83648। তারপর লগ ইনে ক্লিক করব।
সো দেখুন আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত ব্যক্তির আইডি কার্ডের তথ্যগুলো, এটা দেখুন দেখতে পাচ্ছি মাহমুদ মিয়া, উনি হচ্ছে ওনার আইডি কার্ডের তথ্যগুলো এবং পরিচয় বিবৃতি ক্লিক করার পর তো এই যে দেখুন দেখতে পাচ্ছি যে মাহমুদ নামে যে জাতীয় পরিচয়পত্রটি পেয়ে গেলাম এবং আমরা সেটা ডাউনলোড করে আমরা ফিল করে দেবো। এই হচ্ছে আমাদের কাজ। সো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।